ফিলিস্তিনের বিরুদ্ধে জনমতের যুদ্ধে হারছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের বাইরে গায়ে আগুন দিলেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলার অধিকার ইউরোপের নেই। গাজায় সম্প্রতি 5 ইসরায়েলি জিম্মি নিহত বলছে ইসরায়েল। ভারতে এক ইসরায়েলি নারী খুন বিদ্ধ গ্রেপ্তার। ইউক্রেনের সংঘাতে জয় হচ্ছে রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব, মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী বাহিনীর তুমুল লড়াই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনের বিরুদ্ধে জনমতের যুদ্ধে হারছে ইসরায়েল। সারা বিশ্বের মানুষ, বিশেষ করে তরুণরা, এক মাসেরও বেশি সময় ধরে তাদের পছন্দের সামাজিক মাধ্যমগুলিতে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলের দ্বারা নির্বিচার বোমা বর্ষণের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখছে। ইন্টারনেট সেবা আছে এমন যে কেউ বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া শিশুদের, টনটন কংক্রিটের নিচে পিষ্ট মানুষের এবং মায়েদের সন্তানের মৃতদেহ হাতড়ানোর অসংখ্য ভিডিও দেখছেন। ইসরায়েল অবশ্যই তার রক্তক্ষয়ী যুদ্ধ এবং কয়েক দশকের পুরনো দখলদারিত্বের ইতিহাসকে ধামাচাপা দেওয়ার জন্য তার চিরাচরিত প্রচেষ্টা এবং আরও অনেক কৌশল চালিয়ে যাচ্ছে। এটি ফিলিস্তিনকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে এবং ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করতে দ্বিধা করে না, যারা গাজার সত্য বিশ্বকে জানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে। ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দেয় না এবং তারা স্বাধীনভাবে যা দেখে তা প্রকাশ করতে দেয় না। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের মতে, শুধুমাত্র এই সর্বশেষ যুদ্ধেই ইসরায়েল কমপক্ষে 53 জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীকে হত্যা করেছে এবং বেশিরভাগই তাদের পরিবারের সদস্য সহ। আল জাজিরার গাজা সংবাদদাতা ওয়াল দাহুদু তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং নাতিকে এমনই এক বোমাবর্ষণে হারিয়েছেন। যখন তিনি খবরটি পান তখন সরাসরি সম্প্রচারে ছিলেন। সিএনএন এর ফরিদ জাকারিয়া সম্প্রতি স্বীকার করেছেন যে ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে শুধুমাত্র যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় শুধুমাত্র সেই সব বিদেশি সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয় যারা সংবাদ প্রকাশের আগে পর্যালোচনার জন্য ইসরায়েলি সামরিক বাহিনীতে তাদের সমস্ত উপকরণ জমা দিতে সম্মত হয়। জাকারিয়া বলেন, সিএনএন ইসরায়েলের আক্রমণের বিষয়ে সীমিত তথ্য প্রদান করার জন্য এই শর্তগুলোকে সম্মত হয়েছে। ফেসবুকের মালিক মেটা 7 অক্টোবর থেকে ফিলিস্তিনি নাগরিকদের হত্যার বিষয়ে সচেতনতা বাড়ায় এমন অ্যাকাউন্ট এবং পোস্টগুলিতে প্রতিবেদন সহ 90%-এরও বেশি ফিলিস্তিনি সমর্থক বিষয়বস্তু মুছে ফেলছে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের বাইরে গায়ে আগুন দিলেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের বাইরে নিজের গায়ে আগুন দিয়েছেন ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভকারী। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে ইসরায়েলি কনস্যুলেটে যান ওই বিক্ষোভকারী। এরপর তিনি পেট্রোল দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়ারবাউম এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা এখনও ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। তার অবস্থা গুরুতর, তাকে বাঁচাতে গিয়ে এক নিরাপত্তা রক্ষী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ফিলিস্তিনের একটি পতাকা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আমাদের ধারণা কনস্যুলেট ভবন এখন নিরাপদ, আমরা এখানে কোনো হুমকি দেখছি না, এটি উগ্র রাজনৈতিক প্রতিবাদমূলক একটি কাজ। দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রে ইসরায়েল কনসাল জেনারেল আনাত সুলতান দাদন এবিসি নিউজকে বলেছেন, আমাদের অফিস ভবনের প্রবেশপথে আত্মহননের চেষ্টার ঘটনা জানতে পেরে আমরা দুঃখিত। এমন ভয়াবহভাবে ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করাটা দুঃখজনক। আমরা প্রতিটা জীবনের পবিত্রতাকে মূল্য দিয়ে থাকি। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ গতকাল শুক্রবার সকালে শেষ হলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলার অধিকার ইউরোপের নেই। ইরানের নবনির্মিত ফাতা 2 ক্ষেপণাস্ত্র সম্পর্কে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে তাকে বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইউরোপীয় ট্রয়কা নামে পরিচিত এই 3 দেশ ইরানের ক্ষেপণাস্ত্র সম্পর্কে যে মন্তব্য করেছে তার আইনগত কোনো ভিত্তি নেই।
তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে বিধিনিষেধ ছিল তা 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী গত 18 অক্টোবর শেষ হয়ে গেছে। কাজেই তিন ইউরোপীয় দেশ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে যে অভিযোগ করেছে তা অগ্রহণযোগ্য এবং বেআইনি। ইরান গত 19 নভেম্বর তার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতা 2-এর মোড়ক উন্মোচন করে। গত বৃহস্পতিবার 30 নভেম্বর জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন ইরানের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করছে ইরান। ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ওই তিন দেশ মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টিতে ভূমিকা পালন করার জন্য তেহরানকে অভিযুক্ত করে। যৌথ বিবৃতিতে বলা হয়, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য এসব দেশ প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে। সূত্র পার্স টুডে। গাজায় সম্প্রতি 5 ইসরায়েলি জিম্মি নিহত বলছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাম্প্রতিক সময়ে 5 ইসরায়েলি জিম্মি নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইতোমধ্যেই নিহতদের পরিবারকে তাদের মৃত্যুর ব্যাপারে জানানো হয়েছে। একজনের মরদেহ ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানিয়েছে তারা। শনিবার এই খবর প্রকাশ করেছে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে IDF এবং ইসরায়েল পুলিশ জিম্মি ইলিয়াহু, মার্গালিট মায়াগোরেন, রনেন এঙ্গেল এবং আরিয়ে জালমানোভিচ্ছ এর পরিবারকে তাদের মৃত্যুর বিষয়ে অবহিত করেছে। তিনি আরও বলেন, ওফির সারফাতি নামে পঞ্চম ব্যক্তির মৃতদেহ ফিরিয়ে এনেছে সেনারা। গত 7 অক্টোবর হামাসের আক্রমণের সময় গাজা উপত্যকার কাছে একটি রেপ পার্টি থেকে সারফাতিকে অপহরণ করা হয়েছিল। ওইদিন হামাস যোদ্ধাদের হাতে দক্ষিণ ইসরায়েলে 1,200 ইসরায়েলি নিহত হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি তাদের বেশিরভাগই বেসামরিক ছিল। তখন প্রায় 240 জনকে জিম্মিও করেছিল হামাস। ভারতে এক ইসরায়েলি নারী খুন বিদ্ধ গ্রেপ্তার। ভারতের কেরালায় 70 বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে এক ইসরায়েলি নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার কেরালার কোল্লাম জেলায় কোদালিমুক্কু এলাকায় নারীটিকে ছুরিকাঘাতে হত্যার পর ওই ব্যক্তি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা ANI বলছে, নিহত ইসরায়েলি নারীর নাম সত্তা। অভিযুক্ত ব্যক্তি কৃষ্ণচন্দ্রন কেরালার স্থানীয় বাসিন্দা। তারা স্বামী স্ত্রী ছিলেন বলে দাবি পুলিশের, তবে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কোল্লামের পুলিশ বলছে, নিহতের স্বামী সোরিয়াসিস রোগে ভুগছিলেন। তিনি সত্তাকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করেন এবং এরপরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ আরও বলছে, আত্মহত্যার চেষ্টা করায় তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে থিরুভান্তপুরম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই নারীকেও মৃত ঘোষণা করা হয়। ভারতীয় দণ্ডবিধি অনুসারে অভিযুক্তের বিরুদ্ধে ধারা 302-এর অধীনে মামলা হয়েছে। পুলিশ এ বিষয়ে আরও তদন্ত করছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের সংঘাতে জয় হচ্ছে রাশিয়ার। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেনের সংঘাতের বর্তমান পরিস্থিতি পরামর্শ দেয় যে কিয়েভে পশ্চিমা মিত্রদের সিদ্ধান্তহীনতার কারণে রাশিয়া বিজয়ী হতে পারে। পুতিনকে হতাশ করার জন্য পশ্চিমারা আরও অনেক কিছু করতে পারে। তারা শিল্প ও আর্থিক সংস্থান স্থাপন করতে পারে যা রাশিয়াকে দুর্বল করতে পারে। যাই হোক, নিয়তিবাদ, আত্মতুষ্টি এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির একটি মর্মান্তিক অভাব। বিশেষ করে ইউরোপে ইউক্রেনের পাশাপাশি নিজেদের স্বার্থে পশ্চিমের জরুরিভাবে তাদের অলসতা ঝেড়ে ফেলতে হবে। ইকোনমিস্টের সম্পাদকীয়তে বলছে, পুতিনের বিজয় সম্ভব হওয়ার কারণ হল অঞ্চল দখলের পরিবর্তে সহনশীলতা দেখানো। সংবাদপত্রটি অনুমান করে যে সংঘাত অনেক বছর ধরে চলতে পারে, তবে রাশিয়া তার আর্টিলারি অস্ত্রের মজুদ পুনরায় পূরণ করার পরে, তার ড্রোন উৎপাদন বৃদ্ধি করার পরে ইউক্রেনের চেয়ে সংঘাত চালিয়ে যাওয়ার জন্য আরও ভালো অবস্থানে থাকবে। ইকোনমিস্ট উল্লেখ করেছে যে মস্কো সফলভাবে অর্থনীতিকে সামরিক মোডে স্থানান্তর করেছে। এটি অভিজাতদের মধ্যে বিভক্তি এবং সামাজিক অস্থিরতা এড়িয়ে গেছে এবং এটি তেল বাণিজ্য থেকে যথেষ্ট আয় পেতে চলেছে, কারণ রাশিয়ান তেলের দাম সীমিত করার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। একটি সমান্তরাল বাণিজ্য কাঠামো পশ্চিমের নাগালের বাইরে আবির্ভূত হয়েছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষে সমর্থন হ্রাস পেয়েছে এবং অভ্যন্তরীণ
রাজনৈতিক লড়াই তীব্রতর হয়েছে। একই সময়ে যখন পশ্চিমা রাষ্ট্রগুলো ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি সমর্থনের জন্য তার প্রস্তুতির কথা জানায়, তখন এ পদ্ধতির যুক্তিসঙ্গতা নিয়ে সন্দেহ বাড়ছে। কিয়েভের জন্য অতিরিক্ত সমর্থন বরাদ্দের প্রক্রিয়াটি ওয়াশিংটন এবং ব্রাসেলসে উভয় ক্ষেত্রেই স্থবির হয়ে পড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। দ্য ইকোনমিস্ট বলছে, ইউরোপ ডোনাল্ড ট্রাম্প এর সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য গুরুত্ব সহকারে প্রস্তুত নয়, যিনি ইউক্রেনের মিত্রদের বিভক্ত করতে পারেন। মিয়ানমারে জান্তা ও বিদ্রোহীর বাহিনীর তুমুল লড়াই। মিয়ানমারের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে গতকাল শুক্রবার জান্তার সঙ্গে জাতিগত সংখ্যালঘুদের তীব্র সংঘাত হয়েছে। সংঘাতের কারণে ওই বাণিজ্য পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারেন ন্যাশনাল ইউনিয়নের যোদ্ধারা পূর্ব কারেন রাজ্যের কাউকারেক শহরে স্থানীয় সময় ভোর থেকে সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত শুরু করে। শহরটি এশিয়া হাইওয়ের পাশে অবস্থিত। এশিয়া হাইওয়ে মিয়ানমারের বৃহত্তম ইয়াঙ্গুনের সঙ্গে থাই সীমান্তবর্তী মিয়াওয়াদ্দি বাণিজ্য কেন্দ্রকে যুক্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা কাউকারেক শহরের ভিডিওতে দেখা গেছে, রাস্তায় ডজনখানেক ট্রাক দাঁড়িয়ে আছে, আকাশে ধোঁয়া উঠছে, মানুষজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। হাইওয়ের পাশে কাউকারেক থেকে 20 কিলোমিটার পশ্চিমে অবস্থিত কোন্দই শহরের একজন বাসিন্দা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকেই নিকটস্থ সামরিক ঘাঁটি থেকে গুলির শব্দ শুনেছেন। ইয়াঙ্গুন ও মিয়াওয়াদ্দির মধ্যে অবস্থিত এশিয়া হাইওয়ে সামরিক বাহিনী ও কেএনইউ এর সংঘাতের কারণে কয়েক দশক ধরে প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে।